বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে 15 আগস্ট স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনে আফতাব আলী পার্কে শোক সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। একই সময়ে ওই পার্কে সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। একই সময়ে একই জায়গায় দুই দলের সমাবেশ ঘিরে উত্তেজনা দেখা দেয়। পার্কের ওই সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ধ্যা 6টার দিকে কর্মসূচি শেষ করে পার্ক থেকে বেরিয়ে যাওয়ার পথে তাদের উপর পানির বোতল ছুড়ে মারা হয়। সমাবেশে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, জামাল আহমেদ খান প্রমুখ। বিএনপি সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, পারভেজ মল্লিক, নাসির আহমেদ শাহীন, খসরুজ্জামান খসরু, মওদুদ আহমেদ, যুবদল সভাপতি রহিম উদ্দিন প্রমুখ।